অজু ভঙ্গের কারণ সাতটি, অজু ভঙ্গের কারণ সাতটি, মাথায় একটি, মাথায় একটি, চোখে একটি, চোখে একটি, মুখে তিনটি, মুখে তিনটি, মাথায় একটি, মাথায় একটি, পাগল বা অচেতন হওয়া, পাগল বা অচেতন হওয়া, হ্যাঁ চোখে একটি, চোখে একটি, হ্যাঁ নিদ্রা যাওয়া, নিদ্রা যাওয়া, নিদ্রা যাওয়া, হ্যাঁ মুখে তিনটি, মুখে তিনটি, মুখ ভরিয়া ভূমি করা, মুখ ভরিয়া ভূমি করা, তারপরে দাঁতের হ্যাঁ কি রক্তের দাঁত খোঁচাইলে রক্তর ভাগ সমান বা থুতুর সমান বা বেশি হওয়া রক্তের ভাগ, এরপরে হ্যাঁ তারপরে হলো আপনার মুখে আবার নামাজের মধ্যে হ্যাঁ অট্টহাসি দেওয়া, নামাজ জোরে হাসলে তোমাদের কি অজু ভেঙে দেবে, আচ্ছা এরপরে হলো শরীরে একটি, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুঁজবা কি পানি, হ্যাঁ কি রক্ত পুঁজবা কি পানি বাইর হইয়া গড়াইয়া পড়া, হ্যাঁ এলো শরীর একটি, নিচে একটি, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মনে থাকবে এ অজু ভঙ্গের কারণ সাতটি, অজু ভঙ্গের কারণ কয়টি, কয়টি হ্যাঁ কি কি, মাথায় কয়টি, চোখে চোখে হ্যাঁ মুখে তিনটি, হ্যাঁ মনে থাকবে বলেন তো অজু ভঙ্গের কারণ কয়টি, সাতটি, কারণ সাতটি, মাথায় কয়টি, মাথায় একটি, কি পাগল বা, পাগল বা অচেতন হওয়া, অচেতন হওয়া, চোখে কয়টা, চোখে একটি, ঘুমাইয়া পড়া, ঘুমাইয়া পড়া, কেমন হিলানি দিয়ে বা ঘুমাইয়া পড়া, মুখে 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 তিনটি, মুখে তিনটি, মুখ ভরিয়া ভূমি করা, তারপরে দাঁত খুঁচায় রক্ত বাহির করা, রক্ত বাহির, রক্তের ভাগ যদি সমান হয় থুতু 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 মুখে থুতু আছে না, থুতু আর রক্তের ভাগ যদি সমান বা বেশি হলে হ্যাঁ কম হলে অজু ভাঙবে না, সমান বা বেশি হলে অজু ভেঙে যাবে, তারপরে আরও আছে আরেকটা হলো কি নামাজের মধ্যে অট্টহাসি দেওয়া, নামাজের মধ্যে অট্টহাসি দেওয়া, নামাজের মধ্যে অট্টহাসি দিলে নামাজও ভাঙবে অজুও ভাঙবে, তারপরে শরীরে একটি, এটা কি বলতো শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, মনে থাকবে আর নিচে একটি, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি একটু পাত দেয় কেউ অথবা একটু কিছু পায়খানা বা পেশাব করে একটু বাহিরলে পেশাব একটু বাহিরলে উজু ভেঙে দেবে, একটু ফোটা এক ফোটা বাহিরলে উজু ভেঙে দেবে, বুঝে নে বুঝে নে বুঝে নে, এ খুব সাবধান উজু করে পাত দেওয়া যাবে না, কি দেওয়া যাবে না, মনে থাকবে না কি, হ্যাঁ মনে থাকবে, তাহলে আমরা এগুলো সব শিখব, কারি মোমিন টিভি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।